দর্শক আসসালামু আলাইকুম। সিলেট বিশ্বরাসরি সম্প্রচারে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমরা এখন অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যানজট লেগে আছে। আসলে এটা যানজট না, কিংবা আমরা আপনাদের আমাদের ক্যাপশনে দিয়েছি যে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিক ট্রাক শ্রমিকরা। আসলে ওনাদের দাবি যে 30 থেকে 35 মিনিট আগে ওনাদের তেলিবাজার ট্রাক শ্রমিকের উপকমিটির উপ অফিস থেকে, উপশাখার অফিস থেকে, দক্ষিণ সীমার উপশাখা অফিস থেকে একজন শ্রমিককে বিনা কারণে গ্রেফতার করেছে র‍্যাব। আর তারই প্রতিবাদে তারা এখন সিলেট মহাসড়কে রাস্তা অবরোধ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই অল্প সময়ের মধ্যে অনেক গাড়ি এখানে জ্যামের মধ্যে আছে। আমরা কথা বলার চেষ্টা করব যে আমরা আসলে এখন কথা বলবো এখানে যারা অবরোধ করেছে, অবরোধ করে যে শ্রমিকরা তাদের সাথে। কি হয়েছিল আমরা আমাদের দক্ষিণ সীমা একটা নির্বাচিত কমিটি, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত দক্ষিণ সীমা একটা নির্বাচিত কমিটি, বুটের মাধ্যমে নির্বাচিত একটা কমিটি হয়েছে। এই কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ বিপুল বুটে নির্বাচিত হয়েছে এবং সদস্য 1 নম্বর জমির আহমদ, অফিস সহকারী শিলু দাস ও আরো অন্যান্য শ্রমিকরা অফিসে বসে খোঁজকল্প করছে। শ্রমিকের দুঃখ সুখ ব্যাপারে শ্রমিক নেতারা বসে আলাপ আলোচনা করছেন। হঠাৎ র‍্যাব দুটি গাড়ি এসে আমাদের শ্রমিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে হ্যান্ডকাপ করে নিয়ে গ্রেফতার করছে। তৎকালীন অবস্থায় জেলা নির্দেশে আমি আসার পর ওনাকে জিজ্ঞেস করলাম কারণ কি। ওনারা বলছেন শ্রমিক ইউনিয়ন বৈধতা কাগজ দেখানোর জন্য। আমাদেরকে সময় দেন, আমাদের দপ্তর আছে, অফিস আছে, আপনাদের অফিসে যাবো, আমরা দেখাবো। বলে না, সময় দেওয়া যাবে না, ওনাদের উপর থেকে একটি মন নির্দেশ দিয়েছে, এখান থেকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে। আমরা নির্বাচিত একটি কমিটি এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত, ফেডারেশন অনুমোদিত এই ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়নের উপরে হস্তক্ষেপ, একটা উদ্দেশ্য নিয়ে হস্তক্ষেপ করা হয়েছে। আমাদের শ্রমিকরা যারা শুনছে তৎকালীন অবস্থা তাদের অবস্থান, আমরা রাস্তার মানে রাস্তায় অবস্থান নিয়েছি। আমাদের নেতৃবৃন্দ যতক্ষণ এখানে না আসবে আমরা অবস্থান এখানে থাকবো। যদি প্রয়োজনে নেতৃবৃন্দকে এখানে আনার পরে প্রয়োজনে যে দপ্তরকে আমাদেরকে আহ্বান করা হবে আমরা ওই দপ্তরে গিয়ে কাগজপত্র দেখাইতে প্রস্তুত আছি। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ওনাদের নামে কি আগে কখনো কোনো মামলা ছিল নাকি? আপনারা জানেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা নির্বাচিত হয় আগে পিছিয়ে সামনে সব দিকে বিবেচনা করে শ্রমিকরা, তারপর তাদের মত আমাদের মাধ্যমে ভোট দেয়। আমরা প্রশ্নই আসে না কোন নেতার উপরে এরকম কোন ক্লেম থাকবে ওই নেতা নির্বাচিত হবে। তা আশা করি আমি আমার এই দুই নেতার উপরে কখনো কোন সরকার বিরোধী, কোন ব্যক্তি বিরোধী এবং উদ্দেশ্যমূলক ভাবে কোন মামলা এখন পর্যন্ত নাই। যদি কোন রকম মনে সাজানোর চেষ্টা করে তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের সাথে আপনারা কথা বলেছেন, আসলে ওনারা আপনাদেরকে কি, ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে ওনাদেরকে বলছেন আমরা যে এই ব্যাপারে কি করা যায় এবং আলোচনায় বসার জন্য, আমরা আলোচনা বসার জন্য প্রস্তুত। যদি আমাদের নেতৃবৃন্দ এখানে মুক্তি দিয়ে এখানে উপস্থিত করা হয়, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তীতে ওনাদের মানে যেই জায়গায় বলবে, যেই দপ্তরে বলবে, আমরা আমাদের ডকুমেন্ট প্রমাণ দিয়ে নিয়ে আমরা উপস্থিত থাকবো। এটা 100% আমরা কোনো অবৈধ নয়। জাতিসংঘ থেকে যেহেতু ট্রেড ইউনিয়ন অনুমোদিত, প্রধানমন্ত্রী থেকে ট্রেড ইউনিয়ন অনুমোদিত, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন 20% শ্রমিক হলে সেখানে ট্রেড ইউনিয়ন করা যাবে। আর আমার 15-20 হাজার শ্রমিক একটা শ্রমিক ইউনিয়নে, দক্ষিণ সীমায় অলরেডি 3,000 থেকে 4,000 শ্রমিক আছে, কাঠদারি শ্রমিক, তাদের নির্বাচিত বুট হয়েছি, সেটা কি অবৈধ হবে? অবশ্যই বৈধ আছে, আমরা তার জন্য প্রস্তুত আছি, আমরা ডকুমেন্ট দেখানোর জন্য। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে শ্রমিক ইউনিয়নের একজন নেতার সাথে দাবি যে যতক্ষণ অবধি নাকি যাদেরকে গ্রেফতার করা হয়েছে ততক্ষণ অবধি ওনাদেরকে এইখানে না এনে দেওয়া পর্যন্ত
ওনাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা যদি আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা সিলেট মহাসড়ক দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আপনারা দেখছেন যে আসলে গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে, যে আসলে যে গাড়িগুলা সিলেট ডুববে দীর্ঘ লম্বা লাইন, প্রায় কিলোমিটারের মতো লম্বা লাইন আছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ট্রাক শ্রমিকরা এখানে হঠাৎ করে রাস্তায় গাড়ি ফেলে অবরোধ করছেন। এমনকি আমরা জানতে চাইলে ওনারা বলেন যে কিছুক্ষণ আগে ওনাদের দক্ষিণ সুরমা উপশাখার তেলিবাজারের একটা উপশাখা আছে, এই অফিস থেকে তিনজন শ্রমিক নেতাকে র‍্যাব বিনা কারণ ছাড়া গ্রেপ্তার করেছে। তারই প্রতিবাদে যে ট্রাক শ্রমিকরা সিলেট মহাসড়কে অবরোধ করছেন, এরই মধ্যে পুলিশ এসে ওনাদের সাথে কথা বলেছে এবং চেষ্টাও করেছে যে আসলে অবরোধ তোলার জন্য। ওনাদের একটি কথাই, ওনাদের দাবি কিন্তু একটাই, যে আমাদের যে তিনজন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এখানে এনে দেন, তারপর আমরা অবরোধ তুলে দেব। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ঢাকা মহাসড়ক বাইপাসের চিত্রটা, অবরোধ এখন পর্যন্ত ওনাদের অবরোধ প্রত্যাহার করেননি। ওনাদের দাবি একটাই, যে তিনজন শ্রমিককে র‍্যাব গ্রেপ্তার করেছে, তাদেরকে যেখান থেকে গ্রেপ্তার করেছে ওই জায়গায় এনে দেওয়ার পর ওনারা ওনাদের অবরোধ তুলবেন, এমনটাই জানাচ্ছিলেন শ্রমিক নেতারা। তো আমাদের কাছে এই ছিল যে ঢাকা সিলেট মহাসড়ক থেকে সর্বশেষ খবর। পরবর্তী খবর পেতে হলে আমাদের সাথেই থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন।